পানি উন্নয়ন বোর্ড এবং এলজি ইডির প্রকল্পে দুর্নীতির অভিযোগে ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন। এসব প্রকল্পের কাজ নির্দিষ্ট কিছু ঠিকাদারদের দিয়ে কমিশন নেয়ার অভিযোগ উঠেছে সরকার দলীয় এই এমপির বিরুদ্ধে। 2019 সালের অক্টোবরে ভোলা তিন আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের সম্পদের অনুসন্ধানে নামে দুদক। এরপর তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও দেয় সংস্থাটি। তিন বছরের বেশি সময় তার সম্পদের অনুসন্ধান চলার মধ্যে এবার সরকার দলীয় এই সংসদ সদস্যের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড এবং এলজিইডির প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, বেড়িবাঁধ এবং তীর সংরক্ষণের কাজ কয়েকজন ঠিকাদারের মাধ্যমে ভাগবাটোয়ারা করে দেন এই সংসদ সদস্য। ভোলার লালমোহনে এলজিডি প্রকল্পের কাজও 10% কমিশন নিয়ে পছন্দের ঠিকাদারদের দিয়েছেন। উপজেলা ভিত্তিক বাৎসরিক বরাদ্দ, টিআর কাবিখা কাবিটার মতো প্রকল্পগুলোর অর্থও আত্মসাৎ হচ্ছে। এছাড়া মেঘনা তেতুলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগও আনা হয়েছে শাওনের বিরুদ্ধে। এসব অভিযোগ প্রাথমিকভাবে যাচাইয়ের পর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। আগে ছিল সেটা তদন্তাধীনে আছে, আবার যে নতুন কমপ্লেন আসছে সেটা একজন ডিজির নেতৃত্বে তদন্ত করার জন্য আমরা ব্যবস্থা করার জন্য বলছি, তদন্ত হোক, তারপরে রিপোর্ট আসবে, তখন কমিশন সিদ্ধান্ত নেবে। দুদক কমিশনার জানিয়েছেন এসব অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। আয়ও মনে করে তাকে ডাকার দরকার, তাকে ডাকবে, তথ্য নেওয়ার দরকার, সে তথ্যগুলো নিবে, বিধি মোতাবেক যা যা করার তা করবে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।